যে আমি শ্বশুরবাড়িতে প্রথম বিয়ে করে এসেছি আর আমার গায়ে একটা আরশোলা পড়েছে, আর আমি সব মালা ঠালা রেখে ঘরে দৌড়েছি। চিৎকার করে লাফিয়ে ভয় পেয়ে ওরকম হ্যাঁ হ্যাঁ করিনি, না, তুমি সাপ দি এদি সাপ এদি সাপ এরকম বলেছো তো, আমি ভাবছি যে সাপ কি ঘরে ঢুকে গেল না কি, আমি ওই জন্য দৌড়ে মুড়ে গেছি। তারপরে কি হয়েছে বলো? ওদেরকে ওই সুমনকে ও টাকাকে আমি আসতে পেয়ে ডাকলাম যে ডাক, ও আসবে চলে যাবে। সব নিয়েছো? ভাল লাগছে কুর্তিটা পরে। আরে এখানে আপনার কি হয়েছে? আপনি একদম চলচিত্তর হয়ে শুয়ে রয়েছেন। দুটো পড়বে নাকি মাস্ক? মোটা আছে, দুটো পরে আমি দম নিতে পারবো না, একই বেরোই না, তার মধ্যে বের হচ্ছি। তোমার তো মনের ইচ্ছা পূরণ হয়েছে, তুমি তো বলছিলে না যে বেরোনো হচ্ছে না, রাস্তার দিকে তাকিয়ে মন খারাপ লাগছে, সেই দিক দিয়ে তো তোমার মনের ইচ্ছা পূরণ হয়েছে। এটা তো একা 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 যাচ্ছে, এতে কি আনন্দ আছে? ও আনন্দ সবার সাথে, সবাই গেলে তো মজা হতো, এ তো যাচ্ছে একটা দরকারে। আর টেনশন কাজ করছে সবাই, ঘোরা টোরা না মনে শান্তির ব্যাপার, এইগুলোতে ঘোরা হয় না। একা একা যাই, সবাই একসাথে যাই, এটা একা একা, এটা কি আর সেই আনন্দ আছে? ছাতাটা ঢুকিয়েছো? হ্যাঁ, রোদও আছে, বৃষ্টি নামলেও তোমার কাজে লাগবে। এই দেখো শোন, আমার মিনি জলের বোতল। একে বেরোই না, তারপরে তুমি আবার এইটুকু ওইটুকু বলছো। যদি অটো না পাও, বাই চান্স যদি অটো না পাও, ঠিক আছে, ওখান থেকে সুমনকে বলে দেবা, সুমন কুদঘাটে ছেড়ে আসবে। বেকার দেরি করো না, ইয়ে কাকিমা তো বেরিয়ে গেছে, সাবধানে যেও। সোনা মা একা একা ঘুরতে যাচ্ছে, মা আমাদের নিয়ে যাচ্ছে না, এটা ঠিক, এটা অন্যায়। এই জুতোটা পরে কষ্ট হবে কেন? তুমি আমার জুতোটা পরে যাও না। হ্যাঁ, তুমি আমার জুতোটা পরে যাও, আমার তো নরম রয়েছে। হ্যাঁ, আর ওটা ফ্ল্যাটও রয়েছে। তাই বললাম, গেলাম গেলাম, গেলাম, টাটা। আর যদি দেখো বেলা হচ্ছে তাহলে কিছু খেয়ে নিও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখলেই শুরুতে সোনামা বেরিয়ে গেল, সোনামা গেল ভাইয়ের স্কুলে, আর আজকে ফর্ম ফিল আপ রয়েছে, মানে কোর্স সাবজেক্ট চুজ করে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। তারপর ইলেভেনের যেই সমস্ত পড়াশুনো সেগুলো তো অলরেডি চালু করেই দিয়েছে। অনেকে তোমরা জিজ্ঞেস করছিলে যে সোনু কী সাবজেক্ট নিচ্ছে, সোনু নিচ্ছে জিও সায়েন্স, সোনামা সেটারই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আর এখানে স্টুডেন্ট অ্যালাউড নয়, শুধু গার্জিয়ান গিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবে। আর কাকাই এর আগে গিয়ে ফর্ম নিয়েছিল, আর এই ফর্ম নিয়ে প্রচন্ড প্রথমে অনেক কিছু চিন্তা ভাবনা হয়েছে। আমি তোমাদের বলছিলাম আমি সোনু ডিসাইড করে উঠতে পারছে না, প্রথমে কমার্স নেওয়ার কথা হচ্ছিল, কমার্সের ফর্ম তুলে আনা হয়েছিল, তারপরে সোনুর ইচ্ছা প্রথম থেকেই জিও সায়েন্স নেওয়ার, তো লাস্টে একবার বাড়ির সবার কথা ভাবছে, আবার নিজের কথা ভাবছে। তবে বাড়ি থেকে ওকে বলাই ছিল যে তোর যেটা পছন্দ, যে সাবজেক্টটা তুই পড়ে ভালো রেজাল্ট করতে পারবি সেটাই নিয়ে, আমাদের কারোর কথার উপর তোকে যেতে হবে না। তো সব কিছু ডিসাইড করার পর সোনুই লাস্ট সিদ্ধান্ত দিয়েছে যে না, ও জিও সায়েন্সে স্টিক করে থাকবে। আর ও মিত্র ইনস্টিটিউশনে পড়ে, তোমরা অনেকেই জিজ্ঞেস করো ভবানীপুরে যে মিত্র ইনস্টিটিউশন, ওখানেও পড়ে। তো যাই হোক, সেখানেই এখন গেছে সোনামা, যেহেতু এখন মেট্রো চালু নেই ঠিকঠাকভাবে, তার জন্য অটোয় অটোয় করে যাবে। আর ওরই একটা, সোনুরই একটা বন্ধুর মাও যাচ্ছে, মানে একটা কাকিমাও যাচ্ছে। তো এই তো হলো, সোনামা চলে গেল, আর এখন আমরা বাড়িতে তিনজন রয়েছি, মানে সোনু, আমি আর মামুনি। আর এর সাথে কিছুক্ষণ বাদে সুমন দোকান থেকে এসে ও বেরিয়ে যাবে, ওর একটা বন্ধুর জন্মদিনের সেলিব্রেশন রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, তো সেই রেস্টুরেন্টে যাবে। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, শুধুমাত্র আমি আর মামুনি ভূতের মতন এই পুরো বাড়ির মধ্যে হাঁটাচলা করবো। তো যাই হোক, এখন যেগুলো করার সেগুলোই করছি। এই যে এক ঝুড়ি সবজি, যার মধ্যে ডাটা রয়েছে, পটল রয়েছে, কাঁকরোল ছিল সেটাকেও আমি কেটে দিয়ে দিয়েছি, বাকিগুলোকে কাটবো। আর যেহেতু আজকে সোনামা নেই, তো সোনামার কিছু কিছু জিনিস, যেমন দুষ্টুকে সান দেওয়া, তারপরে দুষ্টু যেহেতু সোনামার কাছেই স্নান করতে ভালোবাসে, তো দুষ্টুকে স্নান দেওয়া, বাকি আর টুকটাক যে জিনিসগুলো ওগুলো করবো। তো চলো, দেরি করবো না, কাজগুলো স্টার্ট করে দিই, নাহলে দেরি হয়ে যাবে অনেক।
একটা নিয়ে নাও চেয়ারের উপর দিয়ে। এখানে রাখলাম। টাটা। এটা সরো। সুমন বেরিয়ে গেছে আর আমারও নিচের কাজ অলমোস্ট কমপ্লিট, খোপা খুলে একদম দেড় দৌড়। আর সুমনের কিছু কিছু কথায় এত হাসি পাই, ও দোকান থেকে এসছে মোটামুটি একটু হাত হাত ধুয়েছে, ধুয়েই সোনুর কাছে গিয়ে একদম সিরিয়াস হয়ে গিয়ে বলছে কি তোর মাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে তোর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে, তোর মা রাস্তা খুঁজে পাচ্ছে না, যেখানে যাবে স্কুলে যাবে তো রাস্তা খুঁজে পাচ্ছে না। ও যে হুট আমার মা সব রাস্তা চেনে, আগেও স্কুলে গেছে, ও ব্যাপারটাকে সিরিয়াস নিয়ে নিয়েছে। এবার বলছে কি না আমি গুগলে সার্চ মারলাম, দেখলাম ম্যাপের মধ্যে তোর মা ঘুরপাক খাচ্ছে। মানে আমরা হেসে লুটোপুটি খাচ্ছি, ভাবো তোমরা পেছনে লাগার একটা লিমিট থাকে। তো যাই হোক চলো, এখানে কয়েকটা জামা কাপড় হয়েছে, এই যে এখানে কয়েকটা জামা কাপড় রয়েছে, এগুলোকে প্রথম মেলবো ওপরে গিয়ে, তার আগে আমি সানঠান করে একেবারে আমার জামা কাপড় সমেত ওটা নিয়ে যাব, আর ওপরে গিয়ে পুজো টুজো দেবো, নিচে যাব তারপর। আর মামুনি এখন রান্না করছে, রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পুজো দিয়ে নিচে গিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। আজ সোনামার ঘরে শুয়েছিলাম দুপুরবেলায়, আর এমন কোনো মশা নেই যে মশা আমায় কামড় দেয়নি। আমি ভাবছি কি কিছুক্ষণ ধরে যে আমার পায়ের মধ্যে এরকম কেন চুলকাচ্ছে, তার কিছুক্ষণ পরে দেখছি হাতটা ওরকম জ্বালে জ্বালে করছে, মানে ঘুমের চোখে। দুপুরবেলায় সাধারণভাবে ঘুমোই না, আর এখন বাড়ি থেকেও খুব জোর করে যে দুপুরবেলায় একটু ঘুমাও, তাহলে দেখবে অনেকটা ফ্রেশ লাগবে, সারাক্ষণ টিভি বা ফোন এটার মধ্যে থেকো না, তাতে চোখেরও সমস্যাটা বাড়বে। তো সেই জন্য আমি এই দুদিন ধরে একটু ঘুমানোর চেষ্টা করছি, ঘুম তো আসছে না, একটু চোখটা বন্ধ রাখছি, ওতেই অনেকটা রেস্ট হচ্ছে। তো আজকে 1 কুইন্টাল রক্ত মনে আমার এখানে এই ঘরে শুয়ে সোনামার পাশে, সোনামাকে কামড়াচ্ছে না, এদিকে আমাকে কামড়ে একদম ভূত করে দিয়েছে। আরে আমার তো চেনে, ও সোনামাকে চেনে, ওকে চেনে না, 1 কুইন্টাল রক্ত খেয়ে। আরে জানো না পেট তো এইটুকু টুকু, কিন্তু রক্ত যখন খায় তো এতটা এতটা খেয়ে নেয় মনে হয়। কে কাঁঠাল দিল? দুম্মা কাঁঠাল দিয়েছে। কাঁঠালের থেকে কাঁঠালের কন্টেনারটা দেখো। হ্যাঁ কন্টেনারে সব ফল, এখানে শুধু ফলই দিতে হবে। দেখি গাছের কাঁঠাল নাকি তোমাদের? ওই যে কাকাই গোছ ভরে দিল কাঁঠালের ভিতরে, ভালো সুন্দর গন্ধ তো। হ্যাঁ ওদের কাঁঠাল গুলো ভালো ভাজা। হ্যাঁ খাও, এটা ঢপ করে খেয়ে নাও। তুমি খাও, এক্ষুনি খাবো, থাক পরেই খাবো, মানে এখনো খিদে পাইনি। ঠিক আছে, সোনামা রীতিমতন ফেমাস হয়ে গেছে। সোনামাকে আজকে স্কুলে যাওয়ার পরে লোকে জিজ্ঞেস করছে তোমায় দেখি দেখি, কি বলেছে? ও চ্যানেল দেখে তো বন্ধুরা, তাই এখন তো দেখা হয় না, স্কুলে যাই না, দিন পরে যে গেলাম তাই ওরা বলছে সব দেখতে পাই, ভালো তো বলছে। কি তোদের বাড়ির রান্না বান্নাও সব দেখতে পাই? আমি নেমন্তন্ন করে এসেছি। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন, ফেলেছো গো? তলায় চলে গেছে, খাটের তলায়। উড়বে না তো আর? না আর উড়বে না, ভয় নেই বাবা। আমার আসলে মারাত্মক ভয় লাগে। দিন ধরে তোমরা আমাকে এই কমেন্টটা করছিলে যে তোমার লাইফে যদি কোনো ভূতের সেরকম ঘটনা থাকে বা তোমার সাথে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের একটু ভিডিওতে বলো, একটা মানে একদিন এরকম স্টোরিটা বলো। তো হ্যাঁ হয়েছে, আর সেই রিলেটেডই আমি এরকম আরশোলাকে ভয় পাই। এর আগে পর্যন্ত আমি আরশোলাকে কোনোদিন অতটা ভয় পেতাম না, আর সেই যে ঘটনাগুলো ঘটেছিল আমার সাথে তারপর থেকেই আমি আরশোলাকে চূড়ান্ত পরিমাণে ভয় পাই। আর বিয়ের প্রথম যখন বিয়ে ঠিক হয় আমি তখনও একদিন স্বপ্ন দেখেছি যে আমি শ্বশুরবাড়ি প্রথম বিয়ে করে এসেছি আর আমার গায়ে একটা আরশোলা পড়েছে আর আমি সব মালা ঠালা রেখে ঘরে দৌড়েছি। তো মানে আরশোলার প্রতি আমার এমন একটা ভয় যে ওটাকে নিয়ে আমি শয়নে স্বপনে কোনো জায়গায় ভুলতে পারি না। ওই জন্য যেখানে আমার অন্য কিছুতে কোনো সমস্যা নেই, এদের যেমন মাকড়সা বা টিকটিকি, হ্যাঁ পড়লে যে কোনো একটা পোকামাকড় কেমন একটা লাগে, কিন্তু আরশোলা তো আমি মারাত্মক ভয় পাই। আচ্ছা বলো না না কাণ্ড হয়েছে কি, দরজাটা খোলা রান্নাঘরে আর আমি জল ভরছিলাম, হঠাৎ করে দৃষ্টিতে দেখি পাঁচিলের দিকে গেল, আমার একটু দৃষ্টি একটু বেশি যায়, পোকা মাকড় এসব দিকে দৃষ্টি একটু আগে আমার যায়। যেমন মাকড়সায় গেছিল দেয়ালে স্যারকে উপেক্ষা করে, কোন দিন তুমি দেখবা শোনো স্যার পড়াচ্ছে, স্যারের ঘাড়ের উপর দিয়ে চলে গেছে মাকড়সা মারতে। দেখছি পাঁচিল ভেবে একটা সরু মতো সাপ যাচ্ছে, কি সাপ আমি জানি না, তো আমার মনে হলো বিষাক্ত সাপ। আর আমি কিরকম কালারটা না, কিরকম একটা ধূসর ধূসর কালার, আর সেই সাপের অ্যাকশনে গন্ধে এখনো আমাদের অবস্থা খারাপ হয়ে, চারিদিকে ব্লিচিং পাউডারের গন্ধে। যাই হোক পরে আসছি সেই কথায়, আমি আসতে করে ডাকছি যে ওরা ও শুনতে পেয়ে গেছে, ওদেরকে ডাকছি ব্যাস, ওদেরকে আসতে আসতে করে তুমি ডাকুনি মা আসতে করে ডেকেছে, এসে পর ওখান থেকে এই ঠিক এই যে এই জায়গাটায়
দাঁড়িয়ে আসতেই ডেকেছে আমি আসতেই ডেকেছি আমি তো চিৎকার করে লাফিয়ে ভয় পেয়ে ওরকম করিনি না তুমি সাপ দিয়ে এদি সাপ এরকম বলেছো তো আমি ভাবছি যে সাপ কি ঘরে ঢুকে গেল নাকি আমি ওই জন্য দৌড়ে মুড়ে গেছি তারপরে কি হয়েছে বলো ওদেরকে ওই সুমনকে ও টাকাকে আমি আসতে পেয়ে ডাকলাম যে ডাক ও আসবে চলে যাবে তাও ও বুঝতে পেরে গেছিল ওই জন্য সরে গেছিল গুটিয়ে যাচ্ছিল আর যেখানটায় সোনামা প্রত্যেকদিন মাছ ধরে ঠিক সেই জায়গাটাতেই দেয়াল দিয়ে যাচ্ছিল আসলে মাছের প্লাস্টিক গুলো ওর মধ্যে গুজে রাখি তো এবার নোংরার গাড়ি আসলে তো ফেলবে তার আগে কোথায় ফেলবে এখানে সেখানে ফেললে লোকে দিত ওখানটা ওই গন্ধে আসছে কিনা জানি না আর বর্ষাকাল চারিদিকে জল জল সেরকম নাই আমাদের এখানে জলটা জমে না তাও ওই জঙ্গল ঠঙ্গল তো ভদি আসছে কে জানে যাই হোক তারপর কি করলো মারবে না কেউ বাবা প্রাণী মারবে না যতক্ষণ না তাকে কোনো আঘাত করবে সে তোমায় কখনো আঘাত করবে না ভয় তো লাগে যদি কি ভয় ঢুকে কি করে দেবে ভয় লাগে ভয় পাওয়ারই জিনিস কিন্তু একটা তুমি প্রাণ কেমন ভাবে মেরে দিতে পারো না যাক তারপরে বলো কি হয়েছে এবার মারবে না হ্যাঁ কাকাই কি করছিল বলো কাকাই এগোচ্ছে আর পিছিয়ে যাচ্ছে এগোচ্ছে আর পিছিয়ে যাচ্ছে এখন এইসব ব্যাপারে একটু দূরে থাকে না একটা কাণ্ড বলি না বিছে এ তুমি বিছে হ্যাঁ সকালবেলা উড়ে মনে হচ্ছে ওর বাচ্চা ইয়ে সব নিয়ে এসেছে মানে ফ্যামিলি যত মেম্বার ছিল সব নিয়ে এরকম একটা বিছে এসেছে খাটের উপরে না না বাইরে ও পেছনে দরজার ওখানটায় আর আমি ওরকম দেখেছি আমি সঙ্গে সঙ্গে কাকাই কি বলছে কি দেখো এখানে একটা পিছে উনি ব্রাশ নিয়ে দাঁত ঘষছে তো ঘষছে উনি কিছু মনেই করছে না এবার পিছের মতো একটা জিনিস বিষাক্ত জিনিস ওটাকে নামালে হবে হ্যাঁ ও মা আসে হেলে দিলে তার কোনো হেল দইল লাস্ট আমি সুমনকে ডাকলাম ও এসে দাঁড়ান দাঁড় একদম আমি দেখছি কি কাকাই তো আর যাচ্ছে না আমি কাকাইকে বলছি কি কাকাই যাও ওদিকে সুমন বলছে কি দাঁড়াও আমার একটা বন্ধু আছে বন দপ্তরের সাথে ও এসে ধরে নিয়ে চলে যাবে কাকাই না এসে এই জায়গায় যে চেয়ারটা দেখতে পাচ্ছ ওই চেয়ারে ও এসে বসেছে বসে বলছে কি ওই তো ফোন করুক তাহলে তো আর কিছু করতাম না ওকে তাড়াতেও হবে না ও চলে গেছে ও ও আস্তে আস্তে শুরু করে বেরিয়ে গেছে বাড়িতে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিল এখন ব্লিচিং আমরা মরছি এখন ব্লিচিং পাউডারের গন্ধে আমি আর সোনামা আদমরা হয়ে গেছি প্রায় কিন্তু এখানে মামুনির কোনো সমস্যাই নেই সে দিব্যু তার ফোন টিপে যাচ্ছে মানে কি যে অসস্তি আমার খারাপ লাগে কিন্তু তাই জন্য অত কথাটা হয় না একটু নাকটা কেমন করে তোমাদের জন্য কষ্ট হয় আমার নাকটাকে আমি কোথায় রাখবো আমি বুঝতে পারছি না মামুনি বলছে কি নাকটাকে খুলে ওপরে রেখে আসো আর সুমন আমায় বলছে কি যে তুমি মাস্ক পরে শুয়ে থাকো এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য কোন দিকে ঘুরবো আমি সেটাই বুঝতে পারছি না এই যে এদিকটাই ঘুর এদিকটা ঘুরলে সোনা আমাকে দেখা যাবে খুব ভালো করে প্রশ্নটা হলো এটাই যে সাপটা ঢুকেছিল মানে যে সাপটা আমাদের ওই যেখানটা সোনামা মাছটা ইয়ে করে সেই জায়গাটাতেই মানে আরেকটু হলে ঘরে ঢুকে যেত যদি সোনামা না দেখতো আর না আমাদের সবাইকে ডাকতো তো সবাই যেহেতু ওখানে গিয়ে দাঁড়িয়েছি মানে কিরকম যে একটু আগে মানে কিরকম যে পরিবেশটা হয়ে গেছিলো তোমরা চিন্তা করতে পারো না আমরা সব ভয়ে একদম জড়সড় হয়ে গেছিলাম তো এখানে এই ভয়ের সিচুয়েশনে এই দুজন ব্যক্তি এই একজন আর এই একজন হো হো করে হাসছে হো হো করে হাসছে আমরা যেখানে টেনশন করছি ওনারা হেসে মরে যাচ্ছে কি না আমি বলেছি আমি আর আমার বাবা বলেছি এটা ঘর চিতা সাপ ঠিক আছে ওনারা বলছেন এটা ঘর গিন্নি সাপ এবার তোমরাই এর সিদ্ধান্ত দিতে পারবে এটা ঘর চিতা বলে না সাপটাকে ঘর গিন্নি সাপ বলে তো অবশ্যই সেটা প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও আমাদের দুজনের কথা শুনে হেসে লুটোপুটি খাচ্ছে মানে রীতিমতন অপমান করছে রীতিমতন বলে যাচ্ছে দি এ কি বলে ঘর চিতা আবার কি হয় ঘর গিন্নি জীবনেও তো ঘর চিতা শুনিনি তোমরা কি শুনেছো আর কোনটা ঠিক তোমাদের বাড়িতে তোমরা যদি নাও জানো বাড়ির যে বয়স জ্যেষ্ঠ রয়েছে সে নিশ্চয়ই জানবে শুনে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও এদের উত্তরটা দেওয়া লাগবে আমাদের কি দিও মানে কি রাজনীতি নিয়ে চলছে দেখো ভোটটা নাকি যেটা সত্যি সেটাই তোমরা বলবে যে ঘর চিতা সাপ না ঘর গিন্নি সাপ কোনটা বলে আমি তো ঘর গিন্নি বাবার জন্মেও শুনিনি আর আমি মায়ের জীবনেও শুনি ঘর চিতা হাসছো কেন বলো বলো হাসবা না একদম বলো কি তুমি হাসছো কেন হাসি রোগ লেগেছে বলো অরিজিনাল কথাটা বলো যে বলে দিই তাকে দিয়ে বলো তুমি বলবো বলো ভিডিও দেখবে বাবা ভিডিও দেখবে বলে তুমি বলছো না বলো বলো না ইদানিং দাড়িটা রেখেছে তো গলায় রুদ্রাক্ষ পড়ছে হাতে এখানে দিচ্ছে এবার দাড়িটাও রেখেছে ওর সঙ্গে যদি বাঘের শিব ঠাকুরের যে পরে ড্রেসটা বাঘের সাথে আর ওই
সত্যি বলছি না ইয়ার কি না কৈলাস থেকে নেমে আসবে দাঁড়াও বাবাকে কি পড়াশোনা এবার স্টার্ট করতে হবে কিন্তু পড়াশোনাটা এবার জোর কত মানে কি নিয়েছিস তুই সবাই জানতে চাইছে আমি বলেছি সকালে তুমি একবার তোমার মুখ থেকে বলে দাও জিওগ্রাফি কোথায় ছিলে তুমি কোথায় ছিলে মনে আছে জিওগ্রাফি তো অনার্স নিয়ে পড়ছে জিওগ্রাফি জিওগ্রাফি জানো আমরা না না আমরা মেইনলি ছখানা সাবজেক্ট নিয়ে পড়তাম পাঁচটা মেইন তো ভূগোল নিয়ে পড়ছে ও শুধু ভূগোল নিয়ে পড়ছে মানে ছখানা যদি বলো এবার এর মধ্যে ওদের না স্কুলের সাবজেক্ট গুলো বড্ড এলোমেলো করা তো ওই এইগুলোর মধ্যে জিও সায়েন্স এর মধ্যে ইকোনমিক্সও রয়েছে মানে কিরকম যে সাবজেক্টটা তোমাদের কোনোদিন আমি ওর সাবজেক্টগুলো কি কি রয়েছে বলবো ওখানে তোমরা দেখো আর ওদের স্কুলে না এই জিও সায়েন্সটা অ্যাড করা রয়েছে অন্য স্কুলগুলোতে নেই ওকে মাঝখানে বলা হয়েছিল স্কুল চেঞ্জ করতে কারণ ওকে কমার্স নিয়ে ওর আমাদের সবার ইচ্ছে ছিল একটু কমার্স নিয়ে পড়ুক ওর দাদারও কমার্স ছিল কিন্তু ওর ইচ্ছা জিও সায়েন্সের তো আমরা কখনোই প্রেশারাইজ করবো না ওকে যে তুমি আমাদের ইচ্ছে মতন পড়ো ওর যেটা ইচ্ছে সেটাই পড়বে ত্রিশুলটার কমন্ডল না কি একটা বলে না ওই 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 বস্তুটা নেই তোমার ছেলেকে আর আমার বাবাকে ওটা কিনে দেবো দাদা ছেলেকে তো দাদা আবার দাড়ি ঘিরে রেখেছে তো ত্রিশুলটা আর কমন্ডলটা কি বলে ওটাই মিস করছে ঘোর অপমান আমার বাবাকে ঘোর অপমান করছে বসে বসে বাবা ভোলানাথের ভক্ত ওই জন্য আমার বাবার হাতে কোনোদিন সুযোগ পেলে তোমাদের দেখাবো একটা ছোট ত্রিশূল আর আর একটা কি জানো মায়ের খাড়া যেটা সেটা একসাথে বাবা মানে পেন দিয়ে ড্রয়িং করে হাতের উপরে পুরো দেখে মনে হবে অরিজিনাল ট্যাটু কিন্তু ওটা ট্যাটু না ওটা বাবা নিজেই আঁকে তো প্রচন্ড রকমের ভক্ত তো যাই হোক এখন যতটাই যেটা বলছিলাম হেসে হেসে যতটাই বলি না কেন কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা হাসতে পারছিলাম না এরকম এরকম করছিল আর সোনামা তো এরকম এরকম করছে শুধু দেখছে আর বলছে কেননা একদম সরু লিকলিক করছে গায়ে ছোপ ছোপ আর ধূসর ধূসর কালার বাবা তো যাই হোক চলো আজকে ব্লগটাকে এই অবধি রাখছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আগের ব্লগটাতে মামুনি খুব সুন্দর করে বলে বুঝিয়ে দিয়েছিল আজকে আমিই বললাম তো চলো টাটা আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।